রাজশাহীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার অন্যতম সন্দেহভাজন আসামি সুমন শিকদার মুসাকে ওমান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পুলিশের তিন সদস্যের একটি দল তাকে দেশে আনার পর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সকাল ১১টায় এই বিষয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। মুসাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।